পুলিশ কোয়ার্টারে আগাছা সরিয়ে নতুন গাছের চারা লাগানোর নির্দেশ দিলেন পুলিশ সুপার। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার অফিসের সামনে রয়েছে পুলিশ কর্মীদের থাকার কোয়ার্টার। সেই কোয়ার্টারের চারিদিকে কি পরিস্থিতি রয়েছে এবং কোনো আগাছা জন্মেছে কি না, এবং ঝোপ জঙ্গলে যদি ভর্তি থাকে সেই সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নানা রকম গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন এদিন জেলা পুলিশ সুপার। তারই পরিদর্শন করে দেখলেন এদিন জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। কোথায় কোথায় গাছের চারা লাগানো প্রয়োজন সেই জায়গাগুলি খুঁটিয়ে দেখেন এদিন। যদিও পূর্ব বর্ধমান জেলা পুলিশ অফিসের সামনে প্রচুর জায়গা রয়েছে, এই জায়গাকে কিভাবে গাছপালা লাগিয়ে সুন্দর সাজানো যেতে পারে কোয়ার্টারগুলোতে তারই পরিদর্শন করে দেখলেন। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এটা আমাদের পুলিশ লাইনের সামনে যে জায়গাটা আছে সেই জায়গাতে আমরা আজকে একটা গাছ পুঁতলাম, কিন্তু এইখানে অনেকটা জায়গা আছে, জমি আছে, সেই জায়গাটা আমরা একটু পরিষ্কার করব। পরিষ্কার করে এখানে সিরিজ অফ প্লান্টেশন হবে, অন্তত আমরা এখানে 50-60টা গাছ পুঁতবো, যে গাছগুলোতে প্রচুর পরিমাণ সবুজ পাতা হয় সেই ধরনের গাছ আমরা চুজ করছি। এখানে আমরা দেবদারু গাছ যেমন আজকে প্লান্ট করলাম, এই ধরনের গাছ আমরা চুজ করছি। এই পুলিশ অফিস চত্বরটায় অনেক গাছ আমরা এখানে পৌঁছবার প্ল্যান করেছি। এটা কি পরিদর্শন করে দেখলেন কোথায় কি ঝোপ জঙ্গল আছে কি না আছে? যে জায়গাগুলো উইডস আছে, হ্যাঁ, ঝোপ জঙ্গল ঝোপ টাইপের আছে, সেই ঝোপগুলো পরিষ্কার করে আমরা সেখানে প্লান্টেশন করাবো, প্রপার প্লান্টেশন। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।